কোভিড বিধি মানা বিষবাও জলে মুখে মাস্ক ছাড়া মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছেন বহু দর্শনার্থী। এমনই ছবি ধরা পড়ল বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে। প্রসঙ্গত, জুলাই মাসের 5 তারিখ থেকে বীরভূম জেলা প্রশাসনের তরফে কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যে নির্দেশিকায় জানানো হয়েছিল এই পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের বাধ্যতামূলকভাবে করোনা রিপোর্ট নেগেটিভ লাগবে অথবা ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়ার সার্টিফিকেট লাগবে। পাশাপাশি এও বলা হয়েছিল পর্যটন কেন্দ্রগুলিতে কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু এই নির্দেশিকা বর্তমানে প্রায় খাতায় কলমে হয়ে পড়েছে তারাপীঠের ক্ষেত্রে। পর্যটকদের মধ্যেও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি নজরে আসছে তারাপীঠ মন্দির চত্বরে। মন্দিরে পুজো দেওয়ার সময় মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব। পাশাপাশি পর্যটকদের বেশিরভাগ জনের মুখেই নেই মাস্ক। আর এসবের পরে প্রশ্ন উঠছে, প্রশাসনের নির্দেশিকা কি কেবল খাতায় কলমেই, নাকি আদতেও কাজ হচ্ছে নির্দেশিকা মেনে? ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।